2008 সালের এপ্রিল মাসের 7 তারিখে ভোরবেলা বান্ধবগড় জাতীয় উদ্যানে গিয়েছিলাম। উদ্যানের মধ্যে কয়েকটা গুহা আছে, সব থেকে বড় গুহা ওখানে বড়া গুফা নামে পরিচিত। আমাদের খোলা জিপ এই গুহার সামনে আরও অনেকগুলো জিপের সঙ্গে অপেক্ষা করতে লাগলো। কোথাও এক জায়গায় বাঘ বিশ্রাম করছে, সেখানে এক এক করে নিয়ে যাবে আমাদের। এই সুযোগে ফাঁকা গুহার মধ্যে ঢুকলাম। বাবা জানি কাকা ইয়ে জন্দা কেউ বলতে চাল।